আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, রূপান্তর সংবাদ আয়োজনের সাথে আছি আমি হাসান মাসুদ। আজ 17 ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত দিবস। বিজয় দিবসের একদিন পর 17 ডিসেম্বর কিশোরগঞ্জের আকাশে ওঠে স্বাধীন বাংলাদেশের পতাকা। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দেখেনি কিশোরগঞ্জের মানুষ। সারা দেশ যখন আনন্দে ভাসছিল, ঠিক সেই সময় কিশোরগঞ্জের আকাশে দেখা যায়নি স্বাধীন বাংলাদেশের প্রথম সূর্য। কিশোরগঞ্জ প্রতিনিধি কাউসার আহমেদের তথ্য ছবিতে দেখুন একটি প্রতিবেদন। সেদিন কিশোরগঞ্জের আকাশে উঠছিল পাকিস্তানি পতাকা। পাক বাহিনীর দোসরদের সাথে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মুক্তিযুদ্ধ চলাকালে পুরো সময় জুড়ে কিশোরগঞ্জ ছিল স্বাধীনতা বিরোধীদের শক্ত ঘাঁটি। 4 ডিসেম্বর পাকিস্তানি কিশোরগঞ্জ ছেড়ে চলে গেলেও তাদের দোসররা কিশোরগঞ্জে শক্ত অবস্থান ধরে রাখে। 16 ডিসেম্বর ঢাকায় পাক বাহিনীর আত্মসমর্পণের খবরে উজ্জীবিত মুক্তিযোদ্ধারা কিশোরগঞ্জকে মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। ওই দিন রাতেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল কিশোরগঞ্জ শহরের চারপাশে সশস্ত্র অবস্থান নেয়। পরদিন 17 ডিসেম্বর সকাল 7:30 দিকে শহরের পূর্ব দিক দিয়ে কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথমে একদল মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জে প্রবেশ করে। এর পরপরই অন্যান্য প্রবেশ পথ দিয়ে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করতে থাকে। মুক্তিযোদ্ধাদের অভিযানের খবরে মুক্তিকামী জনতা স্বাধীনতার স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে। সামান্য প্রতিবাদের পরই পাক বাহিনী এদেশীয় দস্যুরা আত্মসমর্পণ করে। শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে পাক বাহিনীর দোসররা। এভাবেই বিজয়ের একদিন পর 17 ডিসেম্বর কিশোরগঞ্জের আকাশে ওঠে স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা। এইচ এম রানা, টেক্সট নিউজ, রূপান্তর। আসন্ন পৌর নির্বাচনে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুবির স্বেচ্ছাচারিতা এবং মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কুষ্টিয়া মিরপুর উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ। আজ বেলা 11টায় কুষ্টিয়া বীরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু। তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে ব্যক্তি চরিত্রার্থে ও স্বেচ্ছাচারী আমরা নমিনেশন সাবমিট করি করার একটা নিয়মটা ওয়ার্ডে 18 জনের মধ্যে 17 জন ওয়ার্ড। এ বিষয়ে কুষ্টিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন আরো জানিয়েছে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দরা অভিযোগ করেন, তৃণমূলের নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে ব্যক্তিগত সুবিধা এবং আর্থিক সুবিধা নিয়ে একজন অযোগ্য ব্যক্তিকে পৌর নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছেন সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন থেকে স্বেচ্ছাচারিতা এবং মনোনয়ন বাণিজ্য সহ আরো কয়েকটি অভিযোগ তুলে জেলা বিএনপি সভাপতিকে বহিষ্কারের দাবি জানান তারা। তা না হলে মিরপুর উপজেলা এবং পৌর বিএনপি থেকে কড়া পদত্যাগের হুমকি দেওয়া হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ জাগরণ ঐক্য পরিষদের পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছে এই আয়োজনে উপস্থিত থাকেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব গোলাম মাওলা খান দীপু, সলিমগঞ্জ জাগরণ ঐক্য পরিষদের অন্যতম আইডল সলিমগঞ্জ ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি জনাব আশিকুর রহমান সোহেল এবং সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের আইসি মাহমুদুর রশিদ। কিছুদিন আগে দেখলাম আমাদের এমপি মহোদয় আছে, এমপি মহোদয়ের কাছে তারা গেছে, তারা যাইয়া দেখলাম যে তাদের যে সমস্যাগুলা মুখের এইটা এই যে নিকটে যে এই যে কম্বল বিতরণী এইসব জিনিসগুলা যদি আমরা মনে করি, তারা যদি আমরা সহযোগিতা করি এবং তাদেরকে উৎসাহ দিই সংগ্রামী সভ্যতা হচ্ছে আজকের এই দিনে। আমি শুরুতেই আমাদের 71-এর বীর শহীদদের স্মৃতির প্রতি কবি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং তার পরিবার নৃশংসভাবে হত্যা হয়েছে। আমরা যা সবাই জানি সেই পরিবার বর্গসহ যারা মুক্তিযোদ্ধা, যারা প্রাণ দিয়েছেন এবং যারা পরবর্তীতে স্বাধীনতা পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন, সবার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং রোহের মাগফিরাত কামনা করছি।
খাগড়াছড়ির গুলবারাতে শেষ হয়েছে বিজয় দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। চৌদ্দ ফিল্ড রেজিমেন্ট আহিলারি সেনছড়ি সেনাজোয়ারের উদ্যোগে গত 2 ডিসেম্বর আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। বুধবার বিকেলে গুলবারের সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় বাল্যছড়ি রাস্তায় মাথা একাদশের মুখোমুখি হয় হাতছড়ি একাদশ। খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও ট্রাইব্রেকারের হাতছড়ি একাদশকে এক গোলে পরাজিত করেছে রাস্তার মাথা একাদশ। এ বিষয়ে খাগড়াছড়ি প্রতিনিধি আবুল হোসেন রিপন জানিয়েছে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সিন্ধুছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার রেহান। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উচিং মাম্মারপা। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ কাউসার জাহান বলেছেন, খেলাধুলা হল দেহ মন আত্মার পরিশুদ্ধি, যার মাধ্যমে যুব সমাজকে মাদকের ছবল থেকে মুক্ত রাখা সম্ভব। অনুসারে অন্যান্যদের মধ্যে গুলবারার সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেয়র মাগা, গুলবারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ উপস্থিত ছিলেন। এখনকার আয়োজন এই পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ।